জিলহচ্ছ লাগেছে, ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল। মহররম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা, কয়েক দিক দিয়ে আর মূল্য। কিন্তু আফসোসের বিষয়, আসবে মহররম, চলে যাবে, তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই, মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হইতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, তখন আফসোসের চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে, আখেরাতে ওরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, সমাজের লোকেই হবে, কাছের লোকেই হবে, পরিচিতই হবে, এদেরকে দুচোখে দেখা প্রশ্ন করবে, মা সালাকা কুমফি সাকার, এইখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাতুকুম ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই, নামাজ কোনো কঠিন না, পঞ্চাশ ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলো পড়ে কি করা, কিন্তু পাঁচ ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ, ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআল আল ইমাম, ইমাম যা করে তুমি তা করো, এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না, ইমাম যা করে তুমি তা করো, রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরাই দাও, কিচ্ছু পড়ল না। কোনো হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই, সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা, এগুলা পড়া, উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না, আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই, নামাজ সহজ কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে, ও পড়বে না। এই জন্য বলা যায় একটু বাবাদের জন্য, যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর এহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে মানুষের জীবনটা মূল্যায়ন ওই সময়ই হয় যখন সে নিজের থেকে ওটাকে মূল্যায়ন করে, আর যতক্ষণ পর্যন্ত নিজের থেকে মূল্যায়ন না করে তো দুনিয়ার দিক দিয়েও মানুষের সময় দামি হয় না, আর আখেরাতের দিক দিয়ে তো হয় না, এটা চিরসত্য, আখেরাতের দিক দিয়েও তখন সময়টা বা জীবনটা দামি হয় না, দুনিয়ার দিক দিয়েও হয় না। দুনিয়ায় তো একটা সিস্টেম আছে, কিছু না করেও অনেক কিছুর মালিক হওয়া যায়, উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, বাপে অডেল রেখে গেছে, ছেলে পরিশ্রম ছাড়া বাপের পরে মালিক হয়ে গেছে,
এখন বইলা বেড়াইতে পারে, এই বাড়ির মালিক আমি, এই দোকানের মালিক আমি, এই মার্কেটের মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই ফ্যাক্টরির মালিক আমি, এই অর্থের মালিক আমি, এই সম্পদের মালিক আমি, কিন্তু দেখা যাবে তার কোনো পরিশ্রমই নাই। বাপ কইরা রেখা গেছে, সে মালিক হয়ে গেছে। এটা দুনিয়ার ব্যাপারে প্রযোজ্য এবং সম্ভব, কিন্তু আখেরাতের ব্যাপারে এরকম না। যে বাপ কইরা গেছে তো ছেলে মালিক হয়ে যাবে এমন না। এই জন্যই কথা শুরু এটাই ছিল যে আমি যদি আমার জীবনের মূল্যায়ন করি তাহলে আমার মূল্য হবে। আখেরাতের লাইনে যদি আমি মূল্যায়ন করি আমার জীবনটাকে, সময়টাকে, তাহলে আমার মূল্য আল্লাহর কাছে বাড়তে থাকবে, কমবে না। যত মূল্যায়ন করবে তত মূল্য হইতে থাকবে। মূল্যায়নের উপরে নির্ভর করে যত মূল্যায়ন করবে, যত সময়ের মূল্য দিবে। এই জন্য দুনিয়াতে কিছু লোক আছে যাদের চোখের সামনে সব সময় নিজামুল আওকাত যেটাকে বলে ওটা টানানো থাকে, নিজামুল আওকাত, যে আমি কোন সময়টা কতটুকু কোথায় দিব এবং কোন সময়টা কতটুকু মূল্যবান। দেখেন আল্লাহর কত বড় মেহরবানি। হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের একটা আকাঙ্ক্ষা, ঠিক না? সত্য তো, হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের, মুসলমান হিসাবে সবার মনের একটা আকাঙ্ক্ষা। কারো টাকা পয়সায় মিলে, কারো মিলে না, ঠিক না? কত দেশের মানুষ আছে জীবন ভর জমা কইরা তারপরে হজে যায়, ঠিক না? ইন্দোনেশিয়ায় যায় দেখেন, বাচ্চা হওয়ার পরের থেকে নিয়ে হজের টাকা জমানি শুরু হয়। দুই টাকা জমাইতে যেদিন সিগনাল দেয় যে তোমার হজে যাওয়ার সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে, এখন তোমার নাম লিখতে পারি, এরকম করেও তো মানুষ হজে যায় না? কিন্তু আল্লাহ কত বড় মেহরবান। ধনীরা হজের পরে হজ করবে, সওয়াবের পরে সওয়াব লুটবে, আর গরিবরা পয়সা পয়সা দেখতে থাকবে। আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। একটু তাকায় দেখেন বলতেছি পুরাটা, যদি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। আল্লাহ এই গরিবদের মনের আকাঙ্ক্ষার দিকে তাকায়া প্রতিদিন সকাল বেলা এক হজের সওয়াব কামানের ব্যবস্থা করে দিছেন। ফজরের নামাজ পড়া বসা থাকবে মুসল্লায়, আর দুই রাকাত এশরাক পড়বে, এক হজের সওয়াব মিলা যাবে। এখন যদি ধনীরা প্রশ্ন করে, ওয়া রে ওয়া, আমি এতটি টাকা খরচ করলাম, এক মাস সময় লাগাইলাম, এত ক্লান্ত হইলাম, তারপরে যেটা পাইলাম ও এইখানে বসা বসেই পাইল, তাহলে যদি আমি ধনীকে প্রশ্ন করি তোমাকে টাকাটি দিছে কে, কে দিছে তোমাকে, সমাজে ধনী কে বানাইছে, তাহলে তুমিও ওর মতো গরিব হইতে চাও, তাহলে আল্লাহকে বইলা দেই, আল্লাহ একও গরিব এদেরকেও গরিব বানায় দেন। গরিব তো হইতে চাই না, টাকার তো পাহাড় বানাইতে চাই, ঠিক না? কিন্তু গরিব যে যাইতে পারে না, এর দিলের দিকে তাকায়া আল্লাহ ইনসাফ করছেন, ব্যবস্থা করে দিছেন। হ্যাঁ, এটা সত্য, সে এত দূর গেল, সফরের আলাদা একটা সওয়াব আছে, এটা সে পাবে, কদমে কদমে একটা সফরের সওয়াব আছে, এটা ধনী পাবে। একটা হলো শুধু হজের সওয়াব পাওয়া,
আরেকটা হলো তার সাথে সফরের সওয়াব পাওয়া, এটা হয়তো গরিব পাবে না, সে তো মুসল্লায় বসে আছে, কই থেকে পাবে? সফরের সওয়াব সে পাবে না, ক্লান্তির সওয়াব সে পাবে না। এরকম গণাইলে আরো কয়েক ডজন সওয়াব সে পাবে না, সে শুধু কি পাবে? কি শুধু হজের পাবে। চাকরিতে অনেক সময় কয় না, কোনো বোনাস নাই, কোনো টিফিন নাই, কোনো বেলা খাওয়া নাই, শুধু মাসের শেষে এই কয়টা টাকা বেতন আছে। কি হয় না? হয় না চাকরিতে? কি চাকরি নেয় না? নেয় না। হ্যাঁ, বলে ঠিক আছে, নাস্তাও লাগবে না, বোনাসও লাগবে না, বেকার বসে থাকার চেয়ে এই কয়টা টাকা পাবো, এটাও যথেষ্ট, ঠিক না? আর আরেকটা আছে, চাকরি হবে, লবণের বাটিটাও আমরা কিনা দিব, বেতনও পাবে। জানেন লবণের বাটি যে কিনা দেয়? হ্যাঁ, মনে হয় জানেন না, বলেন তো কই জানেন? কোথায় চাকরি হয় লবণের বাটিও কিনা দেয়? আছে, বাংলাদেশেই আছে, বেশি দূরে যেতে হবে না, খুঁজে বাহির করতে হবে, আমি খুঁজে দিব না, আছে, বাংলাদেশি চাকরি আছে। যারা ওই র্যাঙ্কে উঠতে পারে তাদের ঘরে সব কিছু সরকারের পক্ষ থেকে সাজায়া দেওয়া হয়, তাদের কিছু নিজের পক্ষ থেকে কিনতে হয় না, মাসের শেষে বেতনও পায়, গাড়ি হাঁকায়া যেদিকে যায় সবাই সেলুটও মারে, আছে, খুঁজে বাহির করতে হবে, আছে, আমি জানি আছে। যদিও লবণের বাটি বললাম, লবণের বাটি দেয় না, মানে সবই দিয়া দেয়, তো এটাও চাকরি ওইটাও চাকরি, ঠিক এরকমই আল্লাহর এহসান। এটা ওইখান থেকে আসছে যে আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি তো আমি মূল্যবান হব, আমার সময়ের মূল্যবান মূল্যায়ন যদি আমি করি, জীবনের মূল্যায়ন যদি আমি করি, তাহলে আল্লাহর কাছে আমি মূল্যবান হব। আর আল্লাহ মূল্যায়ন করার জন্যই, মূল্যবান বানানোর জন্যই কারো আশা আল্লাহ রাখেন না, যে কারো দিলে যেন আফসোস থাকে। গরিব যদি কেয়ামতের দিন ওঠে আর হজের সওয়াব দেখে, আর যদি চক্ষু কপালে উঠে, আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই, আমি তো হজ করতে পারি নাই, হজের সওয়াবও আমার আমল নামায় নাই, তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে, ফজরের পরে, নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসে থাকতে, আর যদি তারপরে দুই রাকাত ইশাকের নামাজ পড়তে, তাহলে তোমার জন্য হজের সওয়াব লেখা ছিল, তুমি নাও নাই কেন? এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না, এটা কোথা থেকে পাবো, ঠিক না? এটার তো কোনো জবাব আমার কাছে নাই, আল্লাহ তো সুযোগ দিছে। হ্যাঁ, এখন বলবেন যে ধনী যদি পড়ে সে কি পাবে না, এটাও বইলা দিছে, জালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, যেমন গরিবরা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বলছে বনিরা তো বাজি নিয়ে গেল, তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে বাজি নিল, বলে আল্লাহ টাকা পয়সা দিছে, খুব দান করে, খয়রাত করে, সৎকা করে, জাকাত দেয়, মানুষের দুই হাতে লুটায়, মেহমান খাওয়ায়, এটা করে সেটা করে, আমরা তো কিছু পারি না, তো আল্লাহর রসুল এদেরকে তসবি শিখায় দিছে, তোমরা তসবি পড়ো, এগুলা তোমরাও এগুলার সওয়াব পাবে। তো কথা কি আর লুকানো থাকে নাকি? ধনীদের কানও চলে গেছে, এরাও শুরু করছে, কেননা পরিবেশটা এরমই ছিল। আজকের পরিবেশটা ভিন্ন, আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে, পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনবেন কোথেকে, আপনারা কি ঢাকান নাকি? শুধু পাত্তি দেখে, পাত্তি কোথায় আছে, টাকা দেখি আমরা, দুনিয়া দেখি, ওই সময় টাকা দেখতেন না, দেখতেন না, এটাই সত্য। তো ধনীরও বৈশা ছিল না, এরাও আমল শুরু করে দিছে, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরও তো শুরু করে দিল, তো
আল্লাহ রাসূল বলেছে দালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা, এটা আল্লাহর দয়া, যে করবে তারই মিলবে। এখন ধনী যদি বলে করে যে আমি হজে যাইও সওয়াব কামামু, বাড়িতে বসেও কামামু, তাহলে সেও ফজর নামাজের পরে বসা থাকলে এই সওয়াব পাবে না পাবে না? হ্যাঁ, যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেলি এক হজ কামামু, কমসে কম এক হজ, একশো হজও তো কামানো যায়, এক হজই ডেলি কামামু, কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেলি বাহির থেকে এই নিয়তে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখব আব্বাকে দেখব, একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সওয়াব কামায় নিব, এই নিয়তে তো একজনও বাড়িতে বাহির থেকে বাড়িতে যায় না, অফিস থেকে যায় না, দোকান থেকে যায় না, কর্মস্থল থেকে যায় না, বাড়ির বাহির থেকে যায় না, যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সওয়াবটা কামায় আনি তারপরে যা করার করব। তো ইচ্ছা করলে ডেলি এক হজ কেন, একশো হজও কামানো যায়। আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমার জীবনের মূল্য হবে। আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছি না, দুনিয়ার দিক, দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায় এটা সত্য, হাজারো আছে, হাজারো আছে, ভাই চেয়ারম্যান ছিলেন মারা গেছে, এখন ভাই চেয়ারম্যান হয়ে গেছে, তাকে ভোটের সম্মুখীন হইতে হয়নি। তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায়, টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা উত্তরসূরি হিসাবে হওয়া যায়, পাওয়া যায়, মালিক হওয়া যায়, কিন্তু আখেরাত এরকম না। আখেরাতের জন্য নিয়ম উসুল এটাই, মানেন আর না মানেন, দিলে গাথেন আর না গাথেন, আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে, আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন, আল্লাহ সময়ের মূল্য দিছেন, কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিছেন, যে কোন কাজ করলে কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন, কোনোটা লুকায়িত রাখেন নাই। নবীজির দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কান পর্যন্ত পৌঁছাইয়া দিছেন, আমাদেরকে বুঝাইয়া দিছেন, তারপরেই আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু কৃপণতা করে নাই, তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দিছে। বিদায়, আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। এই জন্যই মনে হয় বলছিলাম একটু আগে যে দুনিয়াতে কিছু লোক আছে যাদের সামনে নিজামুল আওকাত টানানো থাকে, যে আমি কোন সময়টা কি আমল করব, কি কাজ করব, কতটুক সময় আমি কোথায় দিব, সব কিছু লেখা আছে, রুটিন করা আছে, রুটিনের বাহিরে এদের জীবন চলে না, তারা রুটিন অনুযায়ী জীবন চালায়। কতটুক তসবিহাত সারা দিন পড়বে এটা নির্ধারণ করে নিছে, এতটুক আমি সারা দিনে পড়ব, এবং পুরা করে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ওটাকে পুরা করে ফেলে। তো নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটাও সত্য, আল্লাহ যতই মূল্য দেখ না কেন, আমি যদি মূল্যায়ন না করি তাহলে মূল্যায়ন হবে না, দামি হবে না, আল্লাহ মূল্য দিয়া রাখছেন। ওই দিকেই নিয়ে যাইতেছি, আল্লাহ মূল্য দিয়া রাখছেন। আজকে 2 তারিখ মহরমের, জিলহজ চলে গেছে, ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল, মহরম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা, কয়েক দিক দিয়া এর মূল্য। কিন্তু আফসোসের বিষয়, আসবে মহরম চলে যাবে,
তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই, মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হইতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, তখন আফসোসের চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে, আখেরাতে এরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, সমাজের লোকেই হবে, কাছের লোকেই হবে, পরিচিতই হবে, এদেরকে দুচোখে দেখা প্রশ্ন করবে, মা সালাকা কুমফি সাকার, এইখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লামনাকু মিনাল মুসাল্লিন ওয়ালামনাকু নুতইমুল মিসকিন, নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই। নামাজ কোনো কঠিন না, পঞ্চাশ ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলো পড়ে কি করে, কিন্তু পাঁচ ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ, ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআল আল ইমাম, ইমাম যা করে তুমি তা করো, এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না, ইমাম যা করে তুমি তা করো, রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দাও, কিচ্ছু পড়ল না। কোনো হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই, সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা এগুলা পড়া, উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না। আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই। নামাজ সহজ কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে, ও পড়বে না। এই জন্য বলা যায় একটু বাবাদের জন্য, যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর এহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে কতটুকু এহসান আল্লাহর এক একটা অঙ্গের উপরে, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, শরীরের উপরে সিস্টেম কতটুকু, শরীরে কত সিস্টেম, গইনা শেষ করা যাবে না, এই শরীরে কতটুকু সিস্টেম ফিট করা আছে। এহসান আল্লাহ ডেলি কতটুকু করে, তার বিনিময়ে আপনি কতটুকু করেন, আমি কতটুকু করি, কতটুকু চায়। ফরজ তো চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত নামাজই ছিল, তার ভিতরে তো শুধু বিশ রাকাত ১৩ ১৭ রাকাত ছিল, বেতের সহ বিশ রাকাত হয় ওয়াজিব সহ, সুন্নতে মুয়াক্কাদা আরো ১২ রাকাত মিলাইলে ৩২ রাকাত হয়, এতটুকুই তো ছিল। কত বড় এহসান আল্লাহ করছেন, আমি এহসান দুই একটা দেখাই যদি কথা আগেরটা বুঝে আসার জন্য, কতটুকু এহসান করছেন, কত নামাজের ভিতরে কেরাত কয় রাকাতে পড়তে হয়, কয় রাকাতে, কত, দুই রাকাতে পড়তে হয়, উর্দে তিন রাকাতে কেরাত পড়তে হয়, কোন নামাজে,
আল্লাহ কোরআনের ভিতরে তিনটা সবচেয়ে ছোট ছোট সূরা দিছে, তিনটা, ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হু আল্লাহ। এর চেয়ে ছোট কোনো সূরা কোরআনে নেই। এটো এহসান করে দিছেন, এহসান করে, যে বড়টা হয়তো মুখস্থ করতে পারবো না, বড়টা হয়তো শুদ্ধ হবে না, বন্দার উপরে এহসান করে তিনটা ছোট ছোট সূরা দিছে। বলবেন কিছু সুন্নত তো চার রাকাতের আছে, আপনি চার রাকাত পড়তে পারেন, কিন্তু নফল সুন্নত দুই দুই রাকাতই হয়। সোফা সোফা হাদিসের শব্দ, আর সালাতু মাসনা মাসনা, নামাজ দুই দুই রাকাত, আর সালাতু মাসনা মাসনা হাদিসের শব্দ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক কিতাবে আছে দুই রাকাত, দুই রাকাত পড়া ফেললেন কমপ্লিট হয়ে গেল, পরের দুই রাকাত নতুন, এটা পুরান না। যদিও জোহরের চার রাকাত সুন্নত পড়তেছেন, প্রথম দুই রাকাত আত্তাহিয়াত পড়ার সাথে সাথে কমপ্লিট, পরের দুই রাকাতে আবার ঘুরাইয়া ওই সুরাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কেননা ওই দুই রাকাত আলাদা, আবার আত্তাহিয়াত পড়বেন, ওই দুই রাকাত কমপ্লিট, চার রাকাত হয়ে গেল। কত বড় এহসান করছেন, তিনটা ছোট ছোট সূরা দিছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহসান কইরা তিনটা ছুরা ছোট দিছেন, যে তুই এই তিনটাই মুখাস্ত কর, সহি শুদ্ধ কর। ও মেরে দোস্ত, দিন ছাড়লেন ফতুয়া দিয়া যে সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়, দিন ছেড়া দিলেন লজ্জার কারণে, কিন্তু সমাজ ছাড়লেন না। লেখা রাখেন আমার কথা, রাগ হয়েন না, একদিন আসবে এই সমাজেই জারুনি আপনারে জিজ্ঞাসা করবে, মা সালাকা কুমফি সাকার, তোর এই দুযোগে কে ঢুকাইল। এখন তো লজ্জার কারণে তিন সুরা শুদ্ধ করতে পারে না, লজ্জা লাগে, বয়স হয়ে গেছে না। আরে তাইলে এই প্রবাদ বাক্য আজ থেকে মুছা দেন, যে শিক্ষার কোনো বয়স নাই, এটা কেন বলেন? শিক্ষার কোনো আছে নাকি বয়স? তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন, যে শিক্ষারও বয়স আছে, শিক্ষার কোনো বয়স নাই, তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারিভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে, ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না। আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে, আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সই রইল কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি?